সবাইকে ক্রিপ্টো ওয়ার্ল্ডে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইউনিসাপের টেস্ট নেট নিয়ে কথা বলবো, কিভাবে টেস্ট নেটে আমরা কাজ করব সেটাই দেখবো। সো ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা চ্যানেলটিতে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আচ্ছা, ফার্স্টে ইউনিসাপ তাদের নতুন একটা টেস্ট নেট নিয়ে আসছে যেটার নাম হচ্ছে ইউনিচেন। তো এটার অ্যাকচুয়ালি এয়ারড্রপ আসবে এরকম কোনো কিছু কিন্তু অ্যাকচুয়ালি বলা নাই, বাট এটা ধারণা করা হচ্ছে যে তারা একটা এয়ারড্রপ দিতে পারে, এবং অনেক এয়ারড্রপ যদি দেয় তাহলে অনেক বড় অ্যামাউন্ট এয়ারড্রপ দিতে পারে। তো ইউনিসোয়াপ আপনারা সবাই হয়তো চেনেন, এটা ইথেরিয়াম ব্লক চেনের উপরে মেইনলি করা। এবং আপনি যদি এয়ারড্রপের কোনো হিস্ট্রি দেখেন যে এ পর্যন্ত যত এয়ারড্রপ মার্কেটে আসছে ইউনিসোয়াপ কিন্তু সবচেয়ে বড় এয়ারড্রপটা দিয়েছিল। সো তাদের টেস্টনেট নতুন আসছে, এটার নাম হচ্ছে ইউনিচেন। এখানে আমরা চাইলে কিন্তু টেস্টনেটে কাজ করতে পারি, যদিও ডিক্লেয়ার করা নাই যে এয়ারড্রপ দিবে, বাট তারপরে ধারণা করা হচ্ছে হয়তো এয়ারড্রপ অবশ্যই আমরা পেতে পারি যে টেস্টনেট ইউজার হিসেবে। সো এখানে যে যতটুকু অ্যাক্টিভ থাকতে পারবেন আপনি কিন্তু একটা এয়ারড্রপ পাওয়ার সম্ভাবনা আছে যদি তারা দেয়। তো আপনার যদি ফ্রি সময় থাকে তাহলে আপনি অবশ্যই টেস্টনেটে একটু কাজ করবেন, তাতে যদি এয়ারড্রপ আসে তাহলে কিন্তু আমরা ভালো একটা এয়ারড্রপ পাবো। সো আমরা এখন কিভাবে টেস্ট নেটে আমরা কাজ করব সেটাই দেখবো, এবং এটা কিন্তু একদম ফ্রি, এখানে কোনো আপনার কিছু লাগবে না। সো ফ্রিতে কাজ, সো আশা রাখবেন না, পেলে ভালো না পেলে সমস্যা নেই। আমরা আজকে এই কাজটা টোটালি মেসেজ ব্রাউজার দিয়ে দেখাবো, মোবাইল ইউজারদের জন্য ইজি হওয়ার জন্য। তো এখানে কিছু প্রবলেম ফেস করলে অবশ্যই পিসি দিয়ে ট্রাই করবেন, কারণ অ্যাকচুয়ালি পিসিতে কাজ করাটা কিন্তু ইজি। তো ফার্স্টে আমরা আমাদের মেসেজ ব্রাউজারে যাব। আচ্ছা, মেসেজ ব্রাউজারে আসার পর এখানে আমি যেটা আপনাদের বলবো, আপনারা যারা একদম নিউ ওয়ালেট দিয়ে কাজ করবেন তারা শুরুর দিকে শুরুতে একটু ওয়ালেটটা অ্যাক্টিভেট করবেন। মানে অ্যাক্টিভেট বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ওয়ালেটে কখনো যদি ট্রানজ্যাকশন না হয়ে থাকে তাহলে অল্প কিছু ট্রাই করবেন, অল্প কিছু ট্রানজ্যাকশন করার জন্য। সেটার জন্য আপনি ইথেরিয়ামের বেস নেটওয়ার্ক, তারপরে আরবিট্রাম, ইথেরিয়াম মেইন নেট, অপটিমিজম আছে, প্রত্যেকটাতে অল্প অল্প কিছু ইথিরিয়াম আপনি নিয়ে আসবেন, সেটা $1 $2 যাই হোক। এবং তারপরে আবার দরকার হলে সেখান থেকে খুব অল্প পরিমাণে 1 সেন্ট 2 সেন্ট আপনি অন্য কোথাও আবার সেন্ড করবেন, যাতে আপনার ওয়ালেটটার ট্রানজ্যাকশন মানে অ্যাক্টিভিটিটা যাতে অ্যাক্টিভ হয়। কারণ একদম ফ্রেশ ফ্রেশ ওয়ালেট দিয়ে কাজ করলে হয়তো ইস্যু আসতে পারে যে একদম নতুন আপনি কাজ করছেন। সো এই জন্য চেষ্টা করবেন মানে তাদেরকে বোঝানোর জন্য যে আপনার ওয়ালেটটা অ্যাক্টিভ এবং এটা দিয়ে আপনি অন্য কাজও করেন। তো এর জন্য দেখেন আমি কিন্তু আমার যে এটা বেজ নেটওয়ার্ক, এখানে আরও অন্যান্য নেটওয়ার্কে আমি অল্প কিছু ফান্ড এনে রাখছি, সামান্য পরিমাণ হলেও আমি কিন্তু রাখছি। তো এখানে ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি সেম থাকে। আচ্ছা, টেস্ট নেটে কাজ করার জন্য শুরুতে আমাদের যেটা করতে হবে, আমাদের মেটামাস্ক ওয়ালেটে টেস্ট নেট অপশনটা অন করে দিতে হবে। এটার জন্য আমরা সেটিংস অপশনে যাব। এখানে দেখেন সেটিংস থেকে আমরা অ্যাডভান্স সেটিংসে যাব। এখানে নিচের দিকে আসলে দেখবেন এখানে টেস্ট নেটের একটা ঘর আছে যে শো টেস্ট নেট নেটওয়ার্ক, এটা আমরা অন করে দিব, আদারওয়াইজ কিন্তু আমরা টেস্ট নেটে কাজ করতে পারবো না। সো প্রথম শর্ত হচ্ছে আমাদেরকে টেস্ট নেট নেটওয়ার্কটা অন করে দিতে হবে, এরপরে আমাদের কিন্তু টেস্ট নেটের নেটওয়ার্কগুলো শো করবে। টেস্ট নেটের ফোসেট লাগবে যেটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি কাজ করব। সো সেটা নেওয়ার জন্য আমরা ওয়ালেট অ্যাড্রেসটা নিয়ে নিলাম। এরপরে আমরা ফোসেট নেওয়ার দুইটা অ্যাড্রেস দেখাবো, একটা হচ্ছে আপনি মাইনিং করতে পারবেন। এখানে আমরা যদি ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করি, এখানে আই অ্যাম হিউম্যান আমি দিয়ে দিব, এখানে একটা ক্যাপচা আসবে, এখানে দেখেন স্টার্ট মাইনিং অপশন আছে। তো এখানে মাইনিং করার একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে আপনার গিটকয়েন পাসপোর্ট স্কোর মিনিমাম 2 হইতে হবে, 2 খুবই কম। আশা করি যারা কখনো ট্রানজ্যাকশন করছেন তাদের এটা আসার কথা, না আসলে আপনি দেখে নেবেন। আমি এর আগে একটা টেস্টনেটের অফারের ভিডিও দিছিলাম স্টোরি প্রোটোকলের, সেটাতে কিন্তু দেখানো আছে যে কীভাবে আপনি গিটকয়েন পাসপোর্ট স্কোর কিভাবে বাড়াতে পারবেন, ওটা দেখে নেবেন। সো মিনিমাম 2 এটা কিন্তু খুবই কম, যেখানে এখানে কিন্তু আমার মাইনিং হচ্ছে এবং আমি যেটা দেখছি যে 12 ঘন্টায় মিনিমাম 1টা পর্যন্ত ইথিরিয়াম কিন্তু মাইন করা যায়। সো আপাতত এখানে মাইন হতে থাকবে, এটা পরে আমরা একটু মোটামুটি একটা ক্লেম করার পরিমাণ জমা হলে আমরা কিন্তু ক্লেম করতে পারবো। সো আপাতত এখানে আমাদের মাইনিং দিয়ে রাখলাম, এটা পরে আমরা 12 ঘন্টা পরে ক্লেম করে নেব। সো আপাতত আমি কাজ দেখানোর জন্য আর একটা সাইট আছে,
এটা আরেকটা সাইট। এই অ্যাড্রেসগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে কাজ করতে পারবেন। এখানে আমাদের অ্যাড্রেসটা দিব, এখানে অ্যাড্রেসটা দিয়ে এখানে দেখেন লেখাই আছে যে 0.05 ইথিরিয়াম দেওয়া হবে, পরিমাণটা কম, এই জন্য হচ্ছে মাইনিং এর আর একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, আপনারা সময় থাকলে মাইনিং করে নেবেন। আর এখানেও আপনি কিন্তু ডেইলি একবার করে আপনি 0.05 ইথিরিয়াম এখান থেকে ক্লেম করতে পারবেন। এই দেখেন আমি কিন্তু অ্যাড্রেস দেওয়ার পরে যখন ওকে করছি, এরা কিন্তু টেস্টনেট টোকেনটা আমার ওয়ালেটে সেন্ড করে দিছে। আমরা কিন্তু আমাদের ওয়ালেটে এখন এটা চেক করে দেখতে পারবো। যদি আমাদের মেটামাস্ক ওয়ালেটে যাই, এখানে আমরা নেটওয়ার্কটা টেস্ট নেটের এটা শো করব, আমরা তো টেস্ট নেট অলরেডি শো করছি। এখানে দেখেন সেফোলিয়া লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। আমরা তো মাত্র সেফোলিয়া অ্যাকচুয়ালি ক্লেম করছি, দেখেন ক্লেম করার সাথে সাথে এটা কিন্তু 0.05 সেফোলিয়া আমাদের ওয়ালেটে কিন্তু চলে আসছে। সো এটা হচ্ছে আপনি 24 ঘন্টায় একবার নিতে পারবেন 0.05। আর আপনি যদি মাইনিংয়ের ওই সাইটে দেন, ওখানে আপনি মিনিমাম যদি 12 ঘন্টা পর পরও ক্লেম করেন, আপনি একটার বেশি ইথিরিয়াম কিন্তু ক্লেম করতে পারবেন। আমরা যেহেতু টেস্ট নেটে কাজ করবো, আমরা টেস্ট নেটের টোকেনটা ক্লেম করে নিলাম, এটা দিয়ে আমরা এখন কাজ করব। আমরা তিনটা সাইটে কাজ করব, আমি তিনটা সাইটের অ্যাড্রেস দিয়ে দিব। আমরা প্রথম যে সাইটটাতে কাজ করব এটা হচ্ছে সুপার ব্রিজ। এখানে আমরা ফার্স্টে আমাদের ওয়ালেটটা কানেক্ট করে নেব, আমরা মেটামাস্ক দিয়ে দিব, আমাদের একটা কনফার্মেশন আসবে, আমরা নেক্সট দিয়ে এটা কনফার্ম করে দিব। আমাদের ওয়ালেটটা কানেক্ট হওয়ার পর এখানে দেখেন আমরা কিন্তু সেফোলিয়া আমাদের ওয়ালেটে আছে। সেফোলিয়া থেকে আমরা ইউনি চেনে জাস্ট ব্রিজ করব, এখানে আমরা অ্যামাউন্ট দিয়ে দিব। যেহেতু আমাদের অ্যামাউন্ট খুবই কম আছে, সো আমরা এখানে চেষ্টা করব অল্প পরিমাণ জাস্ট কাজ করার জন্য 0.01 দিব। 0.01 আমরা ইথিরিয়ামকে ব্রিজ করব সেফোলিয়া থেকে ইউনি চেনে। আমরা এখানে রিভিউ ব্রিজে ক্লিক করব, এখানে আমরা কন্টিনিউ দিয়ে দিব। এখানে বলাই আছে 3 মিনিট সময় লাগবে, আমরা এগুলো কনফার্ম করে এটা কন্টিনিউ দিয়ে দিব। সো আমাদের 3 মিনিট ওয়েট করতে হবে। এখানে দেখেন স্টার্ট লেখা আছে, আমরা এখানে স্টার্টে ক্লিক করে দিব, এটা ব্রিজ কিন্তু স্টার্ট হয়ে যাবে। আমাদের ওয়ালেটে একটা কনফার্মেশন আসবে, আমরা কনফার্ম করে দিব। এখানে দেখেন স্টার্ট হয়ে গেছে, এখানে নিচে বলাই আছে 3 মিনিট আমাদের ওয়েট করতে হবে, আমরা 3 মিনিট একটু ওয়েট করব। এখানে দেখেন আমাদের ব্রিজ কিন্তু কমপ্লিট, এখানে তিনটাতে টিক চিহ্ন চলে আসছে। সো আমরা এখন এটা কেটে দিতে পারি। এখানে দেখেন আমাদের কিন্তু ইউনি চেন নিচে দেখেন, এখানে ইউনি চেনে কিন্তু 0.01 ইথিরিয়াম চলে আসছে। সো এটা হচ্ছে আমাদের মেইনলি কাজ কিন্তু এটাই, যে আমরা যে ব্রিজ করব সেফোলিয়া থেকে ইউনি চেনে। আবার চাইলে কিন্তু আমরা আবার এখানে ক্লিক করে ইউনি চেন থেকে আমরা কিন্তু আবার সেফোলিয়াতেও নিয়ে যেতে পারবো, অ্যাকচুয়ালি এটাই আমাদের কাজ। তো আমরা সেফোলিয়া থেকে আমরা ইউনি চেন থেকে আবার সেফোলিয়াতে নিয়ে যাব। এখানে আমরা 0.001 দিব, কারণ অল্প কিছু দিয়ে জাস্ট ট্রানজ্যাকশন বোঝানোর জন্য। এখানে দেখেন আবার রিভিউ ব্রিজ অপশন আছে, এখানে নিচে কিন্তু বলা আছে 7 দিন সময় লাগবে, মানে আজকে আমি এখানে ব্রিজ করতে দিলে এটা কিন্তু 7 ডেজ পরে আমরা অ্যাড্রেস আমাদের ওয়ালেটে পাবো। আমরা এটা আবার কনফার্ম করে দিব, কন্টিনিউ দিয়ে দিলাম, এখানে স্টার্ট দিয়ে দিব। আমরা সেম ভাবে আমাদের মেটামাস্ককে কনফার্ম করে দিব, অ্যাপ্রুভাল দিয়ে দিব। আমরা এখানে কনফার্ম করে দিব, কনফার্ম করার পরে এখানে কিন্তু ব্রিজিং দেখেন স্টার্ট হয়েছে। এখানে বলা আছে ওয়েট 1 আওয়ার, 1 ঘন্টা পরে হয়তো এখানে আর একটা কনফার্মেশন আসতে পারে, তখন আর একটা কনফার্ম দিয়ে দিবেন। এরপরে 7 দিন পরে কিন্তু এখানে আপনার এটা কমপ্লিট হবে। এটা এরকমই অ্যাকচুয়ালি সিস্টেম, আপনাকে ফার্স্ট টাইম নিয়ে আপনি নর্মালি সেফোলিয়া থেকে ইউনি চেনে ব্রিজ করবেন, আবার ইউনি চেন থেকে সেফোলিয়াতে ব্রিজ করবেন। এইটুকুই কিন্তু অ্যাকচুয়ালি কাজ। আপনি এটা প্রতিদিন না পারলেও অ্যাটলিস্ট 1 দিন পর পর বা সপ্তাহে অ্যাটলিস্ট 2 দিন আপনি এটা করার চেষ্টা করবেন, তাদেরকে তাদের সিস্টেমকে বোঝানোর জন্য যে আপনি অ্যাকচুয়ালি অ্যাক্টিভ মেম্বার, আপনি কোনো রোবট না। ঠিক আছে, সো এই ছিল অ্যাকচুয়ালি এখানকার কাজ। আপনি এইটা এই অ্যাড্রেসের কাজ অ্যাকচুয়ালি শেষ, আমরা আর একটা অ্যাড্রেসে যাব। সেকেন্ড যে অ্যাড্রেসেতে আমরা কাজ করব এটা হচ্ছে testnetbridge.gg। আমরা এখানে ফার্স্টে আমাদের ওয়ালেটটা কানেক্ট করে নেব, এখানে কানেক্ট ওয়ালেট দিব।
আমরা নেক্সট দিয়ে কনফার্ম করে দিব। এখানে সেম আমরা সেফোলিয়া থেকে ইউনিচেন, মানে অ্যাকচুয়াল প্রসেস কিন্তু এটাই, আমরা সেফোলিয়া ক্লেম করছি সেটাকে আমরা জাস্ট ইউনিচেনে একবার সোয়াপ করে নিয়ে যাব, আবার ইউনিচেন থেকে সেফোলিয়াতে নিয়ে আসবো, জাস্ট আমরা ইন্টারাকশনটা করব। এখানে সেম আমরা 0.05 ছিল, এখন দেখেন 0.04 আছে, কারণ একটু আগে আমরা একবার করছি ওই সাইটে। এখানে 0.01 দিব আমরা, এটাকে আমরা জাস্ট ব্রিজ করব। আমরা রিভিউ দিলাম, এখানে আমরা টিক দিয়ে কনফার্ম করে দিব, আমাদের মেটামাস্কে একটা কনফার্মেশন আসবে। আমরা সুইচ নেটওয়ার্ক দিব, আমরা আবার কনফার্ম দিয়ে দিব। এখানে যেই টোকেন দিয়ে আমরা কাজ করতেছি এটা টোটালি কিন্তু টেস্ট নেটের টোকেন, কোনো আপনার ফি লাগবে না, ভয়ের কিছু নাই, আপনি মনে করবেন না যে আপনার ওয়ালেট থেকে এগুলো কাটতেছে। আমাদের ট্রানজেকশন দেখেন কমপ্লিট হয়ে গেছে, আমরা এটা কনফার্ম করে দিব। সো এখানে এখন দেখেন আমাদের কিন্তু সেফুলিয়া থেকে ইউনিচেনে চলে আসছে। আমরা সেম ভাবে কিন্তু আবার ইউনিচেন থেকে সেফুলিয়াতে ফান্ড নিয়ে আসতে পারবো। আবার আমরা ফ্রমের এখানে যদি ইউনিচেন দিই, আবার দেখেন আমরা সেম ভাবে কিন্তু ইউনিচেন থেকে সেফোলিয়াতে আবার ব্রিজ করতে পারবো। আমরা এখানে যদি 0.001 দেই, আমরা ইউনিচেন থেকে সেফোলিয়াতে নিব। সেম ভাবে আমরা রিভিউ ট্রানজেকশন দিব, এখানে আন্ডারস্ট্যান্ড দিয়ে, এখানেও দেখেন 7 ডেজ সময় লাগবে, আমরা এটা কনফার্ম করে দিব। আমাদের ওয়ালেটে একটা সুইচ নেটওয়ার্ক আসবে, এরপরে ট্রানজেকশনে কনফার্মেশন আসবে। এখানে সেম ভাবে আমাদের পরে ট্রানজেকশন কনফার্মেশন আসবে, এইটাই অ্যাকচুয়ালি কাজ। আমরা থার্ড অ্যাড্রেসটাতে যাব, তৃতীয় 3 নম্বর সাইটটা হচ্ছে ইউনিসোয়াপের নিজস্ব যে সাইট আছে সেটা, আমরা এখানে তাদের নিজস্ব সাইটেই কিন্তু সোয়াপ করব। এখানে ফার্স্টে আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে, আমাদের ওয়ালেট অলরেডি কানেক্ট করা আছে, যদি আপনাদের ওয়ালেট কানেক্ট করা না থাকে ওয়ালেট কানেক্ট করে নেবেন। ওয়ালেট কানেক্ট করার পর এখানে দেখেন আমরা সেটিংস অপশনে যাব, সেটিংস থেকে আমরা টেস্ট নেট মোডটা অন করে নেব, নইলে কিন্তু আমাদের টেস্ট নেট শো করবে না। সো ফার্স্টে আমাদের টেস্ট নেট অন করে নিতে হবে, এরপরে আমরা আমাদের মেইন কাজটা করব। আচ্ছা, টেস্ট নেট মোড অন করার পর, আচ্ছা টেস্ট নেট মোড অন করার পর এখানে আমরা দেখেন উপরে ইথেরিয়াম আছে, এখানে আমরা সিলেক্ট করব। এখানে একদম কর্নারে দেখেন ইথেরিয়াম সিম্বল আছে, এখানে আমরা ইউনিচেন সেফোলিয়াটা ক্লিক করে দিব, এখান থেকে আমরা ইথেরিয়ামটা শো করে দিব। আমরা উপরে ইথেরিয়াম রাখব, নিচে সিলেক্ট টোকেনের এখানে আমরা WETS রাখব। সো এখানে খেয়াল করেন আমরা টেস্ট নেটের সেফোলিয়া সিলেক্ট করে উপরে ইথেরিয়াম থাকবে, নিচে WETS থাকবে। এখানে আমরা জাস্ট অল্প পরিমাণ সোয়াপ করব, 0.002 দিলাম জাস্ট আমরা ইন্টারেকশন করার জন্য। এখানে 0.002, নিচে দেখেন র্যাপ অপশন আছে, আমরা র্যাপে ক্লিক করব, আমাদের ওয়ালেটে একটা কনফার্মেশন আসবে, আমাদের একটা কনফার্মেশন আসবে, আমরা এটা কনফার্ম করে দিব। এখানে একটু সময় লাগবে, দেখেন আমাদের ট্রানজাকশন কিন্তু কমপ্লিট, ইথেরিয়াম থেকে WETH আমরা কিন্তু 0.002 নিয়ে আসছি। সেম ভাবে আমরা আবার উপরে WETH আর নিচে ইথেরিয়াম দিব, দিয়ে এখান থেকে আমরা কিন্তু আবার এটাকে সোয়াপ করে নিব, 0.01 দিব, যে আনর্যাপে ক্লিক করে দিব। সেম ভাবে আমাদের আবার ট্রানজাকশন কনফার্ম করতে হবে। কাজ কিন্তু অ্যাকচুয়ালি এইগুলাই, আপনার সেফোলিয়া আমরা প্রতিদিন ক্লেম করব, এরপরে ব্রিজ করব সেফোলিয়া থেকে ইউনিসোয়াপে, আবার ইউনিসোয়াপ থেকে সেফোলিয়াতে। এইভাবে আমরা তিনটা সাইট আছে, তিনটা সাইটেই আমরা কিন্তু প্রত্যেকদিন না পারলে একদিন পর পর বা সপ্তাহে অ্যাটলিস্ট 2 দিন আমরা কাজ করব। জাস্ট এখানে আমাদের ইন্টারাকশনগুলো রাখবো, যত বেশি আমরা এখানে ইন্টারাকশন করতে পারবো, যদি এয়ারড্রপ আসে তাহলে কিন্তু ওইটার উপর ভিত্তি করে কিন্তু আপনার এয়ারড্রপ অ্যালোকেশন আসবে। সো খুব খুবই ভালো একটা টেস্ট নেটের কাজ, আশা করি সবাই বুঝতে পারছেন, খুবই ইজি, আপনি জাস্ট ক্লেম করবেন ডেইলি, খুবই ইজি। যদি আপনি প্রথম টেস্ট নেটের কাজ হয়ে থাকে না বুঝতে পারেন, তাহলে সেক্ষেত্রে বারবার ভিডিওটা দেখবেন, দেখে আপনি কাজ করবেন।
এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে বলতে পারেন অথবা টেলিগ্রাম গ্রুপে এসে কথা বলতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো অফারে। আল্লাহ হাফেজ।